এখনই রুখে দাঁড়াবার সময়, এখনই 17 কোটি মুসলমান একসাথে গর্জে উঠতে হবে। এই ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার নামের অভিশপ্ত যৌন জীবন ব্যবস্থা মানি না, মানি না, মানি না। বিশ্লেষণ মতে যারা কোরআন শিক্ষায় শিক্ষিত আর যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত, আল্লাহর দৃষ্টিতে তারাই শুধু মানুষ যারা কোরআন শিক্ষায় শিক্ষিতও নয় এবং যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয়, আল্লাহর দৃষ্টিতে এরা মানুষ নয়, জানোয়ার। এবার 3 নম্বর কথাটা ব্যাখ্যা সাপেক্ষে বুঝি, জানোয়ার কেমনে হইল? মানুষের বংশে জন্ম হইল, মানুষ রূপে জন্ম হইল, তার আকৃতি প্রকৃতি মানুষের, তার চেহারা মানুষের, তার শরীর মানুষের, তার হাত পা মানুষের, তার নাক মুখ কান চোখ মানুষের, তার কথাবার্তা মানুষের কথার মতো, জানোয়ার হলো কিভাবে? এবার এই কথাটা আমরা আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমার মনে হয় আপনারা অনেকেই জানেন বর্তমান দুনিয়াতে যে সমস্ত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, এই সমস্ত দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক উন্নত মানের। যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেননি, আমার চোখে এমন কয়েকটা ইহুদি খ্রিস্টানের দেশ দেখেছি আমি, যা দেখেছি সেখানে প্রতিটি সন্তানকে 7 বছর বয়সে স্কুলে ভর্তি করাতে হয়, একাধারে 17 বছর পর্যন্ত লেখাপড়া চালাতে হয়। 7 বছর থেকে 17 বছরের ভিতরে যদি কোনো পিতামাতা তার সন্তানের লেখাপড়া বন্ধ করে, তাহলে সরকার ওই পিতামাতাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ দায়িত্বে এই সন্তানকে লালন পালন করে লেখাপড়া শিক্ষা দেয়। অথচ আমাদের বাংলাদেশে এখনও কোনো পিতামাতা যদি ইচ্ছা করে তার সন্তানকে স্কুলে পড়াবে না, মাদ্রাসায় পড়াবে না, মক্তবে পড়াবে না, কোনো উস্তাদের কাছে পড়াবে না, এই সুযোগ আছে। সুতরাং এখনো বাংলাদেশের কোনো মা বাবার সন্তান মূর্খ থাকার সুযোগ আছে এমন সুযোগ ইহুদি খ্রিস্টানদের দেশে নাই। তাহলে আমার কথা বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা বেশি উন্নত না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থাটা বেশি উন্নত? আমাদের দেশে অনেক অশিক্ষিত মানুষে এখনো পাওয়া যায় যারা লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না, সম্পত্তি বেচা কিনা করলে বাম হাতের দিদ্যাঙ্গুল দিয়ে টিপ দেয়। তাদের দেশে এইরকম একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ না। কাজেই বলুন তো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? এটা মনে রাখবেন, ভুলবেন না। এবার শুন, তাদের মনুষ্যত্বের খবর কি, তাদের মনুষ্যত্বের খবর কি? তাদের দেশে সরকারি আইনে, এটা সরকারি আইন, তাদের দেশের সরকারি আইন মতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়, বিয়ে ছাড়া নারী পুরুষের অবাধ মিলামিশা কোনো অপরাধ নয়। যে কারণে তাদের দেশের মেয়েরা কুমারী মা হয়, একটা বাংলা শব্দ বুঝেন, কুমারী মা, বিয়ের আগে মা হওয়া। তাদের দেশের মেয়েরা বিয়ের আগে মা হয়ে যায় কয়েক সন্তানের মা। এই পর্যন্তই কথা শেষ নয়, মজার ব্যাপার হইল যান গিয়া দেখেন ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান জন্ম হলে বাবার নামে সন্তানের জন্ম নিবন্ধন হয় না, সন্তানের জন্ম নিবন্ধন মায়ের নামে হয়। তার কারণ, তার কারণ হলো এই যে বিয়ে ছাড়া যে কোনো পুরুষের সাথে মিলামিশা করা কোনো অপরাধ নয়, এই জন্য বিয়ের আগেই একটা মেয়ে
এক রাত্রি একটা পুরুষের সাথে মিলামিশা করলো, আরেক রাত্রি আরেকটা পুরুষের সাথে মিলামিশা করলো, আরেক রাত্রি আরেকটা পুরুষের সাথে মিলামিশা করলো, শেষ পর্যন্ত কোন পুরুষটার সাথে মিলামিশা করার কারণে তার গর্ভে সন্তান আসলো, সন্তানের গর্ভবতী মাও জানে না। এবার বলেন, এই সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোন উপায় আছে? উপায় নাই। এই জন্য তাদের দেশের সন্তানদের জন্ম নিবন্ধন মায়ের নামে হয়, বাবার নামে হয় না। আমার কথা বুঝে থাকলে বলুন। তাহলে ওই সমস্ত দেশে, উন্নত দেশ যেগুলি, যে দেশগুলিকে বলা হয় সভ্য দেশ, যে দেশগুলিকে বলা হয়, এই সমস্ত দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না হায়ওয়ান জানোয়ারের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? তাইলে যে কোনো শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা না একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। এদের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক উন্নত, কিন্তু এদের মনুষ্যত্বের অস্তিত্ব নাই, মনুষ্যত্বের অস্তিত্ব নাই, মনুষ্যত্ব এদের ভুলুণ্ঠিত হয়ে গেছে, এদের মনুষ্যত্ব পদদলিত হয়ে গেছে। কুকুর শৃগাল বিড়াল যেভাবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয়, ওদের জন্য বিয়ের বিধান নয়, এদের জন্য হালাল হারামের বিধান নয়, হালাল হারামের বিধান ছিল মানুষের জন্য, এরা মানুষ পায়েও হালাল হারামের বিধান তোয়াক্কা করে না, হালাল হারামের বিধানের ধার ধারে না, এই জন্য এরা পশু জানোয়ারের মতোই সন্তান জন্ম দেয়। কুকুরের বাচ্চা যেভাবে জন্ম হয় ওদের দেশে মানুষের বাচ্চা সেভাবেই জন্ম হয়। সুতরাং এই জীবনযাত্রার মধ্যে কুকুরে আর এদের মধ্যে কোনো পার্থক্য বাকি থাকে না। এবার বলুন, এরা কি মানুষ না জানোয়ার? তাহলে মানুষের বংশে জন্ম হলেই মানুষ হয় না কোরআন শিক্ষার আলোতে আলোকিত হলে মানুষ হয়? কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত তারা মানুষ হয়, কোরআন শিক্ষার আলো যাদের অন্তরে সোয়া লাগে না এরা মানুষ রূপী জানোয়ার। এই পর্যন্তই কথা, শেষ নয়। শুধু যে বিয়া ছাড়া নারী পুরুষ মিলামিশা করে, শুধু যে বিয়া ছাড়া নারী পুরুষ মিলিত হয়ে সন্তান জন্ম দেয়, এটা তো ছিল পশুর স্বভাব, এই পর্যন্তই শেষ নয়। আরেকটা চরম অশ্লীল, চরম নোংরা আরেকটা স্বভাব আছে, যেটা কোনো জানোয়ারের মধ্যেও পাওয়া যায় না, ওইটা তাদের মধ্যে পাওয়া যায়, সেটা হলো আপনারা বলুন তো, একটা কুকুর রাস্তায় আরেকটা কুকুরের সাথে মিলিত হয় না আরেকটা কুকুরের সাথে মিলিত হয়? বুঝে শুনে বলুন, রাস্তায় ঘোরাফেরা করে যে সমস্ত কুকুর, এগুলি কি আরেকটা কুকুরের সাথে মিলিত হয় না আরেকটা কুকুরের সাথে মিলিত হয়? তাইলে তাদের পশু জানোয়ারের যৌন জীবন বিপরীত লিঙ্গের সাথে হয়, সমলিঙ্গের সাথে হয় না। বিষয়টা আমি বুঝাতে পারলাম? একটা পাঠা আর একটা পাঠার সাথে যৌন মিলন করে না আরেকটা ভাটির সাথে, এটা হলো পশুর স্বভাব, ওদের স্বভাব পশুর থেকেও নিকৃষ্ট। ওরা একটা পুরুষ আর একটা পুরুষের সাথে যৌন মিলন করে, এরা একটা মহিলা আর একটা মহিলার সাথেও যৌন জীবন করে, যৌন মিলন করে। তাইলে কি এরা পশু স্তরে গেল না আরো নিচে? বিষয়টাকে আমি আপনাদের বুঝাতে পারলাম। এখানে তিনটা স্তর আছে, একটা মানুষের স্তর, একটা পশুর স্তর, আর একটা আরো নিম্নতম স্তর। মানুষের স্তর হইলো যা, যে সমস্ত মানুষ মনে করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া হারাম, তাই এই রকম হারাম কাজ করে না, এরা কোন স্তরে আছে? মানুষের স্তরে আছে। আরেকটা হলো এই হারাম মানে না, বিয়ে ছাড়াই নারী পুরুষ মিলিত হয়, বিয়ে ছাড়াই নারী পুরুষ মিলনের মাধ্যমে সন্তান জন্ম দেয়, এরা কোন স্তরে আছে? পশুর স্তরে আছে। আরেকটা হলো বিয়ে ছাড়া তো ছাড়াই, আবার নারী পুরুষের নয়, পুরুষে পুরুষে মিলন হয়, নারী নারী মিলন হয়,
এই কুসভাব, এই নোংরামি, এই অশ্লীলতা, এই অসভ্যতা কুত্তা কুত্তির মধ্যেও নাই যা তাদের মধ্যে আছে। তিন চার স্তরের পার্থক্য ভুলে যাবেন না আমার সামনের কথাগুলি বোঝার জন্য। তাহলে পশ্চিমা দেশের যে সমস্ত লোকেরা সমকামিতায় লিপ্ত, এটা বাংলা ভাষায় সমকামিতা বলে, পুরুষ পুরুষের সাথে যৌন মিলন করাকে বাংলা ভাষায় কি বলে? সমকামিতা। নারী নারীর সাথে যৌন মিলন করাকে বাংলা ভাষায় সমকামিতা বলে। আমার কথা বুঝে থাকতে বলুন, সমকামিতা মানুষের কাজ না জানোয়ারের কাজ? বুঝাতে পারলাম না, বুঝাতে পারলাম না, দুঃখিত। পাঁচ সেকেন্ড চিন্তা করুন, চুপ থাকুন, পাঁচ সেকেন্ড পরে বলুন। সমকামিতা যারা করে এরা মানুষের স্তরে আছে না পশুর স্তরে? পশুর থেকে নিকৃষ্ট কিনা? কুত্তা কুত্তির চেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্টতম কুস্বভাব এ লিপ্ত আছে পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানেরা। এই কুস্বভাবটা আপনাদের শতকরা 90 জন মুসলমানের বাংলাদেশে আমদানি করার শয়তানি চক্রান্ত চলেছে। কয়েকদিন আগে মনে হয় গত বছর ডারউইনের মতো নাস্তিকের মতবাদ স্কুলের পাঠ্যপুস্তকে পাঠ্যভুক্ত করে দেওয়া হয়েছিল। কারো কারো মনে আছে আপনাদের? ডারউইন আস্তিক ছিল না নাস্তিক? সারা সমগ্র পৃথিবীর কুখ্যাত নাস্তিক ছিল ডারউইন। সেই ডারউইনের মতবাদ ছিল কি? আমি গত বছরে এই সম্মেলনে বলেছি ডারউইনের মতবাদ সম্পর্কে। ডারউইনের মতবাদ ছিল মানুষ সূচনাতে মানুষ ছিল না, বানর রূপান্তরিত হয়ে মানুষে পরিণত হয়েছে। এটা ছিল ডারউইনের মতবাদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সৃষ্টির সূচনাতেই এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, তোমাকে বানাইছি সময় সুন্দর মানুষ হিসাবে বানাইছি। ডারউইন কয় না আগে বান্দর বানাইছেন, পরে হাত লেজ হসে পরে পিছনের পায়ে হাঁটতে শিখে, সামনের পায়ে ধরতে শিখে, মুখে কথা বলতে শিখে বান্দর মানুষে রূপান্তরিত হয়েছে। তাহলে ডারউইনের মতবাদ কোরআন সম্মত না সরাসরি কোরআন বিরোধী? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই ডারউইনের মতো এইরকম কুফুরি মতবাদ যা সরাসরি কোরআন বিরোধী, এত বড় একটা কুফুরি মতবাদ স্কুলের ছাত্র ছাত্রীদের শিক্ষা দিলে দেশের কি উন্নতিটা হয় আর সমাজের কি উপকারটা হয়? নাকি 90 ভাগ মুসলমানকে নাস্তিক বানাবার শয়তানি চক্রান্ত হয়? এই শয়তানি চক্রান্ত আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গত বছর করা হয়েছিল। 17 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল, পুস্তক থেকে মুছে ফেলতে শয়তানরা বাধ্য হয়েছে। সেখানে ব্যর্থ হয়ে এই বছর আর একটা নতুন শয়তানি চক্রান্ত শুরু হয়ে গেছে, সেটা হলো বর্তমান হাই স্কুলের পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডার বাদ চালু হয়েছে। ট্রান্স অর্থ পরিবর্তন, জেন্ডার অর্থ লিঙ্গ। ট্রান্স অর্থ পরিবর্তন, জেন্ডার অর্থ লিঙ্গ। ট্রান্সজেন্ডার অর্থ লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তনের দুইটা সিস্টেম আছে, একটা হলো কাল্পনিক আর একটা হলো বাহ্যিক। বাস্তবিক লিঙ্গ পরিবর্তন বলতে কোনো জিনিস নাই। লিঙ্গ পরিবর্তনের ধারণা তিনটা, একটা হলো বাস্তবিক লিঙ্গ পরিবর্তন, একটা হলো বাহ্যিক লিঙ্গ পরিবর্তন, আর একটা হলো কাল্পনিক লিঙ্গ পরিবর্তন। তিনটা আগে পরিচয় করি, তারপরে আপনারা বুঝবেন বর্তমানে বাংলাদেশের হাই স্কুলে কত বড় শয়তানি চক্রান্ত চলছে। এই বাংলাদেশের শতকরা 90 জন মুসলমান ছাত্র ছাত্রীকে পাশ্চাত্যদের মতো জানোয়ার বানাবার জন্য। বাস্তবিক লিঙ্গ পরিবর্তনের অর্থ হইল, এটার কোনো অস্তিত্ব নাই। বাস্তবিক লিঙ্গ পরিবর্তনের অর্থ হইল
একটা ছেলে জন্ম হয়েছিল মায়ের গর্ভে, শেষ পর্যন্ত তার পুরুষাঙ্গ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল, সেখানে একটা স্ত্রীলিঙ্গ বজাইল এবং ছেলে হিসেবে ছেলে আকারে যেদিন জন্মগ্রহণ করেছিল সেই দিন তার দেহের ভিতরে গর্ভতনী বলতে কোনো অঙ্গ ছিল না, যেদিন তার লিঙ্গ বিলুপ্ত হয়ে গেল, যেদিন তার মধ্যে স্ত্রীলিঙ্গ গজাইল সেদিন থেকে তার পেটের ভিতরে একটা গর্ভতলীয় জন্ম হলো। এমন যদি হইতো এটাকে বাস্তবিক লিঙ্গ পরিবর্তন বলা যেত, এমনটা কখনো হয়নি, হচ্ছে না, হবে না। তাহলে বাস্তবিক লিঙ্গ পরিবর্তনের কোনো অস্তিত্ব আছে? অস্তিত্ব নেই। এবার আসেন রূপক লিঙ্গ পরিবর্তন। রূপক লিঙ্গ পরিবর্তনের অর্থ হল একটা ছেলে পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছিল, বয়স্ক হওয়ার পর তার সাধ হইল আমি আর পুরুষ থাকবো না, আমি এখন নারী হয়ে যাব। হাসপাতাল গিয়ে অপারেশনের মাধ্যমে তার পুরুষ লিঙ্গটা কেটে ফেলে দিল এবং তার পেশাব করার জন্য একটা প্রশস্ত রাস্তা সার্জারির মাধ্যমে করে নিল, আর রান থেকে কিছু বুস্ত কেটে নিয়ে তার বুকের মধ্যে ফিট করে দিয়ে দুইটা কৃত্রিম স্তন ফিট করে নিল। এটা হলো কৃত্রিম লিঙ্গ পরিবর্তন। বাস্তবিক লিঙ্গ পরিবর্তন না কৃত্রিম? কৃত্রিম। আমি জিজ্ঞেস করি, তোর পুরুষ লিঙ্গটা কাটতে ফেলাই দিলে হাসপাতাল গিয়া, তোর পেশাব করার রাস্তাটা হাসপাতালের সার্জারিং সিস্টেমে তুই বড় করে নিলে, রানের দুই টুকরা গুস্ত নিয়ে বুক অফিট করিয়া রক্ত সঞ্চালন করিয়া এটা স্তন বানাইলে, ভালো কথা। তোর যদি বিয়া দেওয়া হয় তোর ফেটে তো গর্ভতলি নাই, বাচ্চা জন্ম দিতে পারবে? তাহলে রূপক লিঙ্গ পরিবর্তন ওইটা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয়, ফালতু কাজ ছাড়া আর কিছু নয়। আর একটা লিঙ্গ পরিবর্তন আছে, এটা কাল্পনিক লিঙ্গ পরিবর্তন। একটা হলো বাস্তবিক লিঙ্গ পরিবর্তন, একটা হলো রূপক লিঙ্গ বাহ্যিক লিঙ্গ পরিবর্তন, আর একটা হইল কাল্পনিক। কাল্পনিক লিঙ্গ পরিবর্তন কাকে বলে? পুরুষ হইয়া জন্ম হয়েছিল, বিশ বছর বয়সে সে কল্পনা করে আমি আর পুরুষ না, আমি মহিলা, কোনো সার্জারি টার্জারি নাই, বাস্তবিকই লিঙ্গের কোনো পরিবর্তন বাস্তবেও নাই রূপ করতেও নাই, শুধু কল্পনা। বিশ বছর বয়সে ছেলেরা কল্পনা করে আমি একজন মহিলা, এটারে সরকারিভাবে আইন সিদ্ধ করে নেওয়ার শয়তানি চক্রান্ত আমাদের বাংলাদেশে চলছে। আলেমদের দায়িত্ব হল কুফুরি মতবাদের তুফান যখন আসতে দেখে, আলেমরা যখন দূর থেকে দেখেন, তখন পৌঁছার আগে আগে মুসলমান জনগণকে সতর্ক করে দেওয়া। তাই বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম একসাথে আপনাদেরকে অবগত করে যাচ্ছেন, এই কুফুরি মতবাদ বাংলাদেশে আমদানি করার জন্য হাই স্কুলের পাঠ্য বইয়ে এই কুফুরি মতবাদ শিক্ষা দেওয়ার শয়তানি চক্রান্ত চলছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের যাদের ছেলেকে যাদের মেয়েকে হাই স্কুলে লেখাপড়া করার জন্য দিয়েছেন, তাকে যদি তুমি বিশ বছর বয়সে, ২৫ বছর বয়সে, ৩০ বছর বয়সে তুমি ছেলে হওয়ার পরও তুমি যদি নিজেকে নিজে মেয়ে কল্পনা করো, তুমি মেয়ে হওয়ার পরও তুমি নিজেকে যদি ছেলে কল্পনা করো, তাহলে আইনতই তুমি ছেলেকে মেয়েই গণ্য করা হবে, আইনত মেয়েকে ছেলেই গণ্য করা হবে, এমন একটা শয়তানি শিক্ষা দিলে দেশের কি উন্নতিটা হয়, আর এটা না দিলে জনগণের কি ক্ষতিটা হয় বলেন? এই শয়তানি শিক্ষার সাথে দেশ এবং জনগণের উন্নতি আর অবনতির কোনো সম্পর্ক আছে না? এদের মস্তিষ্কটাই জানোয়ার হয়ে গেছে, যাদের মস্তিষ্ক জানোয়ার হয়ে গেছে এরাই শুধু এমন শয়তানি চিন্তা করতে পারে, এর সাথে দেশের উন্নতির কোনো সম্পর্ক নাই, এর সাথে জনগণের উন্নয়নের কোনো সম্পর্ক নাই, এর সাথে মানুষের শিক্ষার কোনো সম্পর্ক নয়। বেশ কিছুদিন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন ছিল যেখানে লেখাপড়া করলে নামাজি হয় না, বেনামাজি হয়। এটাই বর্তমান বাংলাদেশের শিক্ষা সূচনাকাল থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এইভাবেই চালু আছে। বাংলাদেশের প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই, হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে
ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই। হাই কলেজে মুসলমান ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই। ভার্সিটিতে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো সিলেবাস নাই। সুতরাং সূচনাকাল থেকেই বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে এমন সিলেবাস পড়ানো হচ্ছে যে সিলেবাস দিয়ে লেখাপড়া করলে ওইখানে লেখাপড়ারত অবস্থায় ছাত্র ছাত্রী নামাজি হওয়ার কোনো উপায় নাই। এই অবস্থায় এতদিন চলছিল 50 বছর পর্যন্ত। 50 বছর পরে আরে আরো একদম অগ্রসর হওয়ার শয়তানি চক্রান্ত চলছে। আগে শুধু 50 বছর পর্যন্ত স্কুলে পড়লে কলেজে পড়লে মুসলমান ছেলে মুসলমান মেয়ে বেনামাজি হতো, এতে এরা তুষ্ট হতে পারেনি। এখন এরা চায় মুসলমানের সন্তান যদি স্কুলে পড়ে কলেজে পড়ে শুধু বেনামাজি হওয়া যথেষ্ট নয়, তুমি যেন নাস্তিক হতে পারো, তুমি যেন মুরতাদ হতে পারো, তুমি যেন বেঈমান হতে পারো, তুমি যেন পাশ্চাত্যদের মতো জানোয়ার হতে পারো। আমি এতক্ষণ আপনাদেরকে পাশ্চাত্যদের ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং তাদের মনুষ্যত্বের অবস্থা সংক্ষেপে তুলে ধরেছি। এবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আনুষঙ্গিকভাবে আলোচনা চলেই এসেছে, তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দুই একটা কথা বলি। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের প্রাইমারি স্কুল স্কুল এই যে একটু আগে বললাম প্রাইমারি স্কুলের কোনো বইয়ে, হাই স্কুলের কোনো বইয়ে, কলেজ ভার্সিটির কোনো বইয়ে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। কেন নাই? তার কারণ হলো আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা পরে বলবেন, আপনাদের সৌভাগ্য যে আপনারা আমরা যে বাংলাদেশে বাস করি এই দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, শিক্ষা বিভাগ পরিচালনার হর্তাকর্তা যাদেরকে বানানো হয়, এরা স্কুল কলেজ ভার্সিটির জন্য এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে। এটা আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? কাজেই আপনা আপনি আমরা যে দেশে বাস করি এই দেশে স্কুলে পড়ে আপনার ছেলে মেয়ে নামাজি হবে এটা কল্পনাতীত ব্যাপার। এখানের হাই স্কুলে পড়ে আপনার আমার ছেলে মেয়ে নামাজি হবে এটা কল্পনার বহির্ভূত ব্যাপার। আপনার আমার ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে পড়ে নামাজি হবে এটা কল্পনা বহির্ভূত ব্যাপার, কারণ এখানে পরিকল্পিতভাবেই এমন সিলেবাস তৈরি করে দেওয়া হয় প্রাইমারি স্কুলে, এমন সিলেবাস তৈরি করে দেওয়া হয় হাই স্কুলে, এমন সিলেবাস তৈরি করে দেওয়া হয় কলেজে ভার্সিটিতে যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে এতদিন পরিকল্পনা ছিল মুসলমানের বাচ্চা যেন বেনামাজি হয়, এখন পরিকল্পনা চলছে মুসলমানের বাচ্চারা যেন তসলিমা নাসরিন আর আহমদ শরীফ হয়। এই যে কয়েকটা নাস্তিকের নাম বললাম, সালমান রুশদি, শামসুর রহমান, তসলিমা নাসরিন, ডক্টর আহমদ শরীফ, এরা কি জিনিস আশা করি আপনারা অনেকেই জানেন, আবার হয়তো অনেকে নাও জানতে পারে। এই জন্য আমি একটু খুলাসা করে বলবো। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল, আমি মরলে পরে আমার লাশকে তোমরা গোসল দিও না, দাফন পড়াইবে না, জানাজা পড়বে না, গুরুস্থানে দাফন করবে না, এগুলি ধর্মান্ধরা করে। এদের দৃষ্টিতে ধর্ম হইল অন্ধকার, যারা ধর্ম পালন করে এরা অন্ধ। এই ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ, এটা নাস্তিকদের বিশেষ পরিভাষা। আল্লাহর দোহাই লাগে নাস্তিকদের পরিভাষা। আপনারা কেউ কোনো মুসলমান ধর্মান্ধ শব্দ ব্যবহার করবেন না, এরা নাস্তিকরা যারা ধর্ম পালন করে এদেরকে অন্ধ বলে। আপনি কেন এই শব্দ ব্যবহার করবেন? আপনি কি মনে করেন যারা ধর্ম পালন করে এরা অন্ধ? তাহলে আপনি কেন এই শব্দ এই কুফুরি শব্দ কেন ব্যবহার করবেন? আহমদ শরীফ বলেছিল এইগুলি ধর্মান্ধরা করে। ধর্মান্ধদের বিশ্বাস হলো যে এইভাবে
প্রক্রিয়াগতভাবে মুর্দা কবরে দাফন করলে মুনকার নাকি ফেরেশতা এসে তাকে জীবিত করে তিনটা সওয়াল করবে, জবাব দিতে পারলে জান্নাতি সাব্যস্ত হবে, কবরের আযাব গজব থেকে মুক্তি পাবে, জবাব দিতে না পারলে কবরের আযাব গজব হবে, একদিন জীবিত হয়ে হাশরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, না পারলে জাহান্নামে যেতে হবে। মিথ্যা কথা, কবর জগৎ বলতে কিছু নাই, সওয়াল জবাব বলতে কিছু নাই, আযাব গজব বলতে কিছু নাই, পুনরুত্থান বলতে কিছু নাই, হাশর নশর বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই, খামোহা আমাকে কেন এই প্রক্রিয়াভাবে দাফন করবে? তাই আমাকে গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করো না, হাসপাতালে হাসপাতালে দান করে দিও। ডক্টর আহমদ শরীফের ওসিয়ত মতো তাকে হাসপাতালেই দান করে দেওয়া হয়েছিল, না গোসল হয়েছে, না কাফন, না জানাজা, না গুরুস্থান। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করব, আমাদের দেশে কৃষকরা যে সমস্ত বলদের দ্বারা হাল চাষ করে, কোনো কোনো সময় এই সমস্ত বলদ কোনো কারণবশত হঠাৎ করে মরে যায় কি না? বলেন, হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয়, কেউ কাফন পরায়, কেউ জানাজা পরে, কেউ গুরুস্থানে দাফন করে? এলে আহমদ শরীফ মরলেও গোসল নাই, বলদ মরলেও গোসল নাই। আহমদ শরীফেরও কাফন নাই, বলদেরও কাফন নাই। আহমদ শরীফেরও জানাজা নাই, বলদেরও জানাজা নাই। আহমদ শরীফেরও গুরুস্থান নাই, বলদেরও গুরুস্থান নাই। দুইটার মধ্যে বেশ কম কত? দুইটার মধ্যে বেশ কম? একদিকে নাই, দুই দিকে আছে। দুইটাই বলদ, কিন্তু একটার সাইড ট্যাং আর একটার দুই ট্যাং, একটু বেশ কম পাওয়া গেছে। আর সাইড ট্যাংটা হইলো অশিক্ষিত বলদ। এরপর একটা আপনারা বলেন, দুই ট্যাংটা এই জন্য আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। কুরআন শিক্ষার সোয়াও যদি তোর মধ্যে না লাগে, তুই আহমদ শরীফের মতো বল। এবার বলেন, আগে মানুষ হয় না আগে কুরআন শিক্ষার সোয়া লাগে? এই কুরআন শিক্ষার সোয়া যেন বাংলাদেশের 17 কোটি মুসলমানের অন্তরে লাগে, এই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে খাদিমুল কুরআন পরিষদের এই তফসিরুল কুরআন সম্মেলনের ব্যবস্থা চালু হয়েছিল। এবার আসেন দুই নম্বর নাস্তিকটার নাম ছিল তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের জীবনে অনেক সাহিত্য বই লিখেছে, আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়া বলি কোনোদিন পড়বেন না, পড়লে শয়তানি যুক্তির জবাব দিতে পারবেন না, ইমান রাখতে পারবেন না, নাস্তিক বেঈমান হতে বাধ্য হবেন। আমাদের পড়তে হয় কেন? এদের শয়তানি যুক্তির জবাবগুলি, শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আপনারা পড়লে ইমান রাখতে পারবেন না? একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে একবার ঘোষণা দিল, কোরআনের অনেকগুলি আয়াত ভুল, মৌলবীরা যদি ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন চালু থাকতে পারে, আর যদি মৌলবীরা কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন একটা অচল গ্রন্থে রূপান্তরিত হবে। যত কোরআনের যত আয়াতকে তসলিমা ভুল বলেছিল, এর মধ্যে একটা আয়াত হল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেছেন, ফানকিহু মা তোয়াবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে একত্রে দুই স্ত্রী রাখতে পারো, একত্রে তিন স্ত্রী রাখতে পারো, একত্রে চার স্ত্রী রাখতে পারো, এর বেশি নয়। এক কথায় কোরআনের বিধান পুরুষদেরকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়, কোরআনের বিধান পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়, কিন্তু নারীদেরকে একসাথে একাধিক স্বামী রাখার অনুমতি দেয় না। এই বৈষম্য কেন? নারীদের প্রতি এই অবিচার কেন? সুতরাং কোরআনের এই আয়াত ভুল, সংশোধন কর। তসলিমা নাসরিন কোরআনের আয়াতটাকে ভুল আক্কা দিয়েছে অযৌক্তিকভাবে না একটা যুক্তির মাধ্যমে। পুরুষ যদি চার স্ত্রী একত্রে রাখতে পারে,
স্বামী কেন চার, মহিলা কেন চার স্বামী একত্রে রাখতে পারবে না, এটা তার যুক্তি। আমি আপনাদের জিজ্ঞাসা করি যুক্তির জবাবটা দেওয়ার আগে, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ যখন আমাদের নবীর কাছে তিসপারা কোরআন নাজিল করতেছিলেন, তখন আল্লাহ কি জানতেন কোরআন নাজিল সমাপ্ত হওয়ার 1500 বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটা দেশ স্বাধীন হবে, সেই দেশের একটা মহিলা হবে এমবিবিএস ডাক্তার, নাম হবে তসলিমা নাসরিন। সেই তসলিমা নাসরিন কোরআনের এই বিধানটাকে ভুল ঘোষণা করবে, আল্লাহ কি জানতেন? এই 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 জানা সত্ত্বেও তার এই শয়তানি যুক্তির জবাব না দিয়েই আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত চালু থাকার ঘোষণা দিয়েছেন, না দাঁত ভাঙ্গা জবাব দিয়ে? আমরা একটু বোঝার চেষ্টা করব, কোথায় তসলিমা নাসরিন 1500 বছর পরে যুক্তি দিল কোরআনের বিরুদ্ধে? আল্লাহ কোরআনের কোথায় 1500 বছর আগে জবাব অগ্রিম দিয়ে রাখলেন কোথায়? একবার একটু মনোযোগে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন একায়েতে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাসিতুম। হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত, স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের কৃষকদের থেকে ফসল উৎপাদনের ক্ষেত, আর স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের ক্ষেত। উভয় উভয় ক্ষেত্রে তো ক্ষেত শব্দটা ব্যবহৃত, ফসল উৎপাদনেরও ক্ষেত আছে, সন্তান উৎপাদনেরও ক্ষেত আছে। কাজেই ফসল উৎপাদনের ক্ষেত থেকেই আমরা সন্তান উৎপাদনের ক্ষেতের অবস্থাটা বুঝে নিতে হবে। ধরুন একটা কৃষকের যদি চারটা ক্ষেত থাকে, কৃষক কজন, ক্ষেত কটা, চার ক্ষেতে যদি একজন কৃষকে ফসল ফলায়, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে? কেন? মালিক একজন ঝগড়া করবে কার সাথে? কিন্তু এর বিপরীতে ক্ষেত যদি একটা হয় আর কৃষক যদি চারজন হয়, চারজনে মিললে যদি এক ক্ষেতের মধ্যে তরমুজ, ধরুন একটা কথার কথা তরমুজ ফলায়, সারা ক্ষেতে শত শত তরমুজ ধরল, একদিন রাতের বেলা শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, ঘটনাক্রমে একটা মাত্র তরমুজ কোন রকমে রক্ষা হইল, বলেন ফসল কটা? গৃহস্থ কজন? প্রথম নম্বর কথা হলো কাইটা ছাড়া বাট করা যাবে না, টুকরা করা ছাড়া বন্টন করা যাবে না। দুই নম্বর কথা হইল টুকরা ছোট বড় হইলে ঝগড়া ছাড়াও হয় নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান মতে স্বামী যদি একজন হয়, বউ যদি চারজন হয়, তাহলে গৃহস্থ কজন? ক্ষেত কটা? ফসল লইয়া কোনো ঝগড়া হবে না। আর তসলিমার কথা মতো, তসলিমা যদি বউ হয় আর সাইড বেটা যদি স্বামী হয়, এবার বলেন গৃহস্থ কজন? ক্ষেত কটা? তর্কে তো চারটা মূলার মতো ফসল ধরব না একটা তরমুজের মতো, এবার বল তোর তরমুজটায় বাপ ডাকবো কোনটা নেই? কাজে কাজেই পুরানোই ভুল তসলিমার যুক্তি ওই শুদ্ধ নাকি বলেন? এইভাবে তসলিমা নাসরিন কিভাবে মানুষকে বেঈমান বানাবার যুক্তি দেয়, একটি মাত্র উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। এই তসলিমা জীবনে যত সাহিত্য বই লিখেছে সবগুলি বই লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য। এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন? যাব কি না যাব না কেন? আগেই বলেছি হাতে পায়ে যদি আল্লাহর দোয়াই দেয় বলি আপনারা পড়বেন না, পড়লে আপনাদের ইমান হেফাজত করতে পারবেন না। এই যাব না কেন যাব বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমার বুঝে আসে না কেন মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে, কেন? যদি মহিলা টেইলার না থাকে তাহলে বিয়ার আগে তোমার বাপে হাতে মাপিয়া ফিতায় মাপিয়া টেইলারে মাপ পৌঁছাইব, ব্লাউজ বানাই দিব, আর বিয়ার পরে বিয়ার পরে বউয়ের ব্লাউজের মাপ দেওয়ার মতো টেইলারের কাছে কেউ থাকে না,
কে সেটা? স্বামী। কোন স্বামী যদি বলে আমার তো আমার বউয়ের শরীরের মাপ আমার জানা নাই, আমি বল তোরে কেটা গেছিল বিয়ে করতে? তোর বউ শরীরের মাপ জানো তা তুই বিয়ে করতে, তোরে বিয়ে করতে কইছিল কে? সুতরাং তসলিমা দে বলল মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়, এটা বাস্তব না অবান্তর কথা। তারপরে লেখে এই সুযোগে মহিলারা যখন তাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যায়, টেইলারেরা তখন ফিতার পরিবর্তে তাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় নীল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় হলদে হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় সাদা হয়ে যায়। তাইলে তসলিমার জানা আছে মহিলারা পুরুষ টেইলারদের কাছে ব্লাউজের মাপ দেওয়ার জন্য গেলে কি করে জানা আছে? আবার বল বইয়ের কি নাম দিছস? তুই যদি জানস গেলে কি করে, তাহলে তুই বদমাস না হলে যাবি কেন বল? এবার বলেন বই লেখছি আপনাদেরকে সভ্য রাখার জন্য না অসভ্য বদমাস বানাবার জন্য? তসলিমা বই লেখেছে আপনাদেরকে সভ্য রাখার জন্য নয় অসভ্য বদমাস বানাবার জন্য। তসলিমার লেখা আর একটা বইয়ের নাম, সেই বইয়ের নাম হইল অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে নেবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নেবে, এটা তসলিমার দাবি, তসলিমার মতবাদ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে না নিয়ে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নিতে হলে এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও তাকে? তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান তো ব্যবধান পেটে পেটে ব্যবধান নাই, কিন্তু দুইটার মধ্যে দুইটা জন্তুর মধ্যে ব্যবধান আছে। একটা হলো সাইতেঙ্গা কুত্তি, বাকি আপনারা বলেন সাইতেঙ্গা কুত্তিটা অশিক্ষিত আর দুই টেঙ্গাটা। এই জন্য আল্লাহ বলেন শিক্ষিত হইলেই মানুষ হয় না, কোরআন শিক্ষার পরশ পাইলে মানুষ হয়। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান, দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। এই সমস্ত জানোয়ার তৈরি হয় সিলেট আলিয়া মাদ্রাসায়, দরগা মাদ্রাসায়, মক্তবে, কোথায়? স্কুল কলেজ ভার্সিটিতে। কারণ স্কুল বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরির জন্য ওই সমস্ত কুচক্রীদের হাতে দায়িত্ব দেওয়া হয় যারা পরিকল্পিতভাবে এমন সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাস দিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যেই সিলেবাস দিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এত সত্ত্বেও বাংলাদেশে কোরআন শিক্ষার আলো কত সুদূর প্রসারী সেটা বলা আমার উদ্দেশ্য। এত সত্ত্বেও আমার মনে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পড়ছে কই? স্কুল। পড়ছে কোথায়? কলেজে। পড়ছে কোথায়? ভার্সিটিতে। তারপর মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথা রাখি তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল? বিশ্বাস করে কেন পাইল কোথায়? আমি বলি লাখের মধ্যে কতজন বলেছি? লাখের মধ্যে 99,999 জন মুসলমান ছাত্র ছাত্রী যারা বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করুয়া কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল? তাহলে কেন বিশ্বাস করে, পেল কোথায়?
এই উদাহরণ এর জবাবটা বোঝার জন্য ঠিক উদাহরণ দিচ্ছি। দেখুন আপনাদের মাথার উপর সামিয়ানার দিছে বাতি জ্বলে, আমার স্টেজেরও কোনায় কোনায় বাতি জ্বলে, এই কারণে বাতির আলো লাগে আপনাদের গায়ে, বাতির আলো লাগে আমার গায়ে। আমি এখান থেকে আপনাদের সবাইকে দেখি, আপনারা সবাই আমাকে এখানে দেখেন, দেখুন তো আমাকে দেখা যায় কি না? কেন দেখা যায়? আমার গায়ে বাতি জ্বলে না, জ্বলন্ত বাতির আলো লাগে। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। যেমন ভাবে সামিয়ানার নিচে বাতি বাতি জ্বলে, বাতির আলো লাগে আপনাদের গায়ে, ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। তাই তারা স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন তাদের সিলেবাসে পেয়েছিল না কোরআন শিক্ষার আলো পেল? কোরআন শিক্ষার আলো পেল। তা কাজেই এই বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী তসলিমার মতো জানুয়ার হতে পারেনি, একমাত্র কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে ডক্টর আহমদ শরীফের মতো জানুয়ার হতে পারেনি, একমাত্র কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে। লাখের মধ্যে 99,999 জন বাদ গেলে আর তাকে কজন? একজন বাদ দিলাম কেন? আহমদ শরীফদের জন্য একজন বাদ দিলাম, তসলিমাদের জন্য একজন বাদ দিলাম, শামসুর রহমানদের জন্য একজন বাদ দিলাম, সালমান রুশদীদের জন্য। এই লাখের মধ্যে একটা জানুয়ার রয়ে গেছে, কোরআন শিক্ষাও, কোরআন শিক্ষাও গ্রহণ করেনি, কোরআন শিক্ষার আলোও পায়নি, আর বাকি 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও আমার কথা বুঝে থাকলে আপনাদের বলতে হবে, কেন মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে না কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে? বুঝতে পারলেন? কোরআন শিক্ষার আলোতে আলোকিত বলতে কি বোঝায়? আপনাদের বাংলাদেশের 17 কোটি মুসলমানের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য এই তফসিরুল কোরআন সম্মেলন। কথা শেষ করার আগে ওই যে ট্রান্সজেন্ডার একটা পশুর থেকে নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থা। বলুন ট্রান্সজেন্ডার পশুত্বের মতো যৌন মিলন ব্যবস্থা না পশুর থেকে নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থা? আগে 3টা স্তর বলছিলাম না, একটা মানুষের, একটা জানোয়ারের, একটা তার চেয়েও নিকৃষ্ট। বলুন তো মানুষের জীবন ব্যবস্থাটা কেমন? বিবাহের মাধ্যমে নারী পুরুষ মিলামিশা করবে, তো মানুষের জীবন ব্যবস্থা, জানোয়ারের জীবন ব্যবস্থাটা কেমন? বিবাহ ছাড়াই নারী পুরুষ নর্মাদা মিলামিশা করবে, যে পশুর জীবন ব্যবস্থা। আর পশুর থেকে নিকৃষ্ট জীবন যৌন জীবন ব্যবস্থা হলো পুরুষ পুরুষের সাথে মিলিত হবে, নারী নারীর সাথে মিলিত হবে, এমন কাজ কুত্তাও কুত্তার সাথে করে না, এমন কাজ পাঠাও পাঠার সাথে করে না, এমন কাজ কুত্তিও কুত্তির সাথে করে না। এই নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থাটাকে ট্রান্সজেন্ডার নামের অভিশপ্ত নামে নামকরণ করা হয়েছে। এটার পিছনে আরেকটা মহাচক্রান্ত রয়েছে, সেটা কি? এটা বলেই কথা শেষ করবো ইনশাল্লাহ। এদের সাথে একটা মহাচক্রান্ত হইল, ধরুন 20 বছরের একটা ছেলে, সে কল্পনা করলো আমি আজকের থেকে ছেলে না, আমি আজকের থেকে মেয়ে, সরকারি আইনে তার স্বীকৃতি দেওয়া হইলো তুমি মেয়ে, এরকম আইন ফাঁস করার জন্য চক্রান্ত চলছে। সরকারি আইনে তার স্বীকৃতি দেওয়া হইলো তুমি মেয়ে, 20 বছরের ছেলেটা এই মুখে মুখে মেয়ে হইল, বাস্তবে না মুখে মুখে। এবার তুই বল বিয়া করবে কারে? আরেকটা পুরুষে করবে না আরেকটা নারীরে করবে? ক ঠিক কই রাখ। যদি বলস যেহেতু আমি মেয়ে হয়ে গেছি কাজে আমি একটা পুরুষকে বিয়ে করবো, আসলেই একটা মেয়ে একটা পুরুষকে বিয়ে করলো না আসলে ছেলে ছেলেকে বিয়ে করলো, ওই পুরুষ থেকে নিকৃষ্টতম যৌন ব্যবস্থা চালু করার শয়তানি চক্রান্ত আরম্ভ হয়েছে। আর যদি কথা বলে না আমি যেহেতু মেয়ে, আমি মেয়ে হলেও
আমি যেহেতু আসলে পুরুষ, কাজে আমি আরেকটা মেয়েকে বিয়া করব না, আমি আরেকটা পুরুষকে বিয়া করব, আমি একটা মেয়েকেই বিয়া করব। তুমি নামে পুরুষ, কাম তুমি নামে মেয়ে, কামে পুরুষ। তুমি যদি আরেকটা পুরুষকে বিয়া করো তাহলে তুমি সরাসরি সমকামিতার মতো পশুর থেকে নিকৃষ্টতম যৌন জীবনে লিপ্ত হয়ে গেলে। আর যদি তুমি কাজে পুরুষ নামে নারী, এই জন্য যদি তুমি আরেকটা নারীকে বিয়ে করো তাইলে সমাজে বুঝবে নারী নারীকে বিয়ে করলো, এর মাধ্যমে সমাজের চোখে দুলাফরা দিয়া সমাজের চোখ সবাইকে সমকামিতার মতো পশুত্বের চেয়েও নিকৃষ্টতম যৌন জীবনের সমাজ ব্যবস্থা চালু হয়ে যাবে। এইভাবে বিয়ে করলে অশয়তানি, ওইভাবে বিয়ে করলে অশয়তানি, এইভাবে শয়তানি যৌন জীবন ব্যবস্থা চালু করার মাধ্যমে শিক্ষা নীতির মাধ্যমে বাংলাদেশের শতকরা 90 জন মুসলমানকে পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার বানাবার চক্রান্ত চলছে। এখনই রুখে দাঁড়াবার সময়, এখনই 17 কোটি মুসলমান একসাথে গর্জে উঠতে হবে। এই ট্রান্সজেন্ডার নামের অভিশপ্ত যৌন জীবন ব্যবস্থা মানি না, মানি না, মানি না। এবার আমি আপনাদের জিজ্ঞেস করবো, আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি না বলে, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি বলেন কেন? আল্লাহর দৃষ্টিতে কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। আমার এতক্ষণের আলোচনার সার মারব, আল্লাহর দৃষ্টিতে কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। শেষ কথাটা নিয়ে যেন বাড়ি যেতে পারি, শেষ কথাটা নিয়ে যেন মরণ পর্যন্ত বেঁচে থাকতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।